YouTube by Entertainment Box Competition present. Papa ji bol, papa ji. Chup kyun hai? Mu mein jaban nahi hai kya? Jaldi ja. So friend, our channel ton video sabai ke saath ho. To tumhe onik ei jano kichu khon age live korechhilam ami. Shondher dikta oi 5ta 4:30 5ta dike. To sabai ke dekhiyechi. তো ফিটিং চলছিল তখন একটা তখন এইভাবে র‍্যাক ফ্যাক সামনে বাঁধা ছিল না তো তখন এমনি জাস্ট বক্সগুলো উঠেছিল ফিটিংস হচ্ছিল তো চলো ফাইনালি এখন মোটামুটি সামনে র‍্যাক ট্যাকগুলো ফিটিংস হয়ে গেছে অলরেডি তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এই দেখতে পাচ্ছ তো এখন সবাই কাজে ব্যস্ত আছে কাউকে সেভাবে জিজ্ঞেস করার মতো কোনো এ নেই যে কটার দিকে কি টেস্টিং হতে পারে কি না হবে এখনও জানি আমি তখনও বলেছিলাম তোমাদেরকে যে কখন কি টেস্টিং হবে তোমরা অনেকেই জানার চেষ্টা করছিলে যে দাদা টেস্টিং কী হবে কখন হবে কী ব্যাপার একটু বলো যদি টেস্টিং হয় আশা করি হওয়ার সম্ভাবনা আছে জিডিজি পড়ে আছে দেখতে পাচ্ছ তো যদি টেস্টিং হয় অবশ্যই টেস্টিংয়ের ভিডিও তোমাদের সবাইকে দেবো আমি তো তার জন্য কী করতে হবে সবাই জানো পেজটা ফলো করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটা ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ কালকে একটা ধামাদার কম্পিটিশনের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো এখন রাত্রি কটা বাজে এখন বাজে প্রায় 10টা মতো বাজে তো ভেবেছিলাম লাইভ করবো বলে কিন্তু লাইভ করলে অসুবিধা হয়ে যাবে কি যে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এসেছি ওটাতেও চার্জ নেই ওটা চার্জে বসিয়ে দিয়ে এসেছি রুমে আর মোবাইলেও খুব একটা বেশি চার্জ নেই কেননা সন্ধ্যাবেলায় প্রায় 1.5 ঘন্টা মতো লাইভ করেছি তো তার জন্যই এই মুহূর্তে যদি আমি লাইভ করি তাহলে হয়তো যদি টেস্টিং হয় তখন আর এ করতে পারবো না ভিডিও দিতে পারবো না তো তাই এই মুহূর্তে আর লাইভটা করছি না ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম কেন অনেকেই কমেন্ট করছে জানার চেষ্টা করছে দাদা এখন কী পরিস্থিতি তো এমনিতে প্রচুর ইউটিউবার এসছে এখানে তো সবাই ভিডিও বানাচ্ছে আপডেটও দিচ্ছে তো আমার তরফ থেকে আমি একটা ছোট্ট আপডেট দিলাম তো চলো মোটামুটি দেখতে থাকো আর বেশি কিছু বলবো না অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো মানে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে রাখো ঠিক আছে চলো আমি তোমাদেরকে যতটা পাচ্ছি চেষ্টা করছি লুকটা আর একবার ভালো করে দেখি তার জন্য ফ্রন্ট লুকটা তো সামনে গাড়িই আছে আর এই গাড়িটা হুট করে এখন সরাবেও না কারণ এখন অনেক মাদা মাদা কাজ চলছে পেছনে দেখতে পাচ্ছ মেশিন সেটাও উঠে গেছে অলরেডি কিছুটা কানেকশন হয়েও গেছে দেখাচ্ছি আর এদিকে বক্সের জোড়া চলছে পুরো দমে কাজ চলছে মোটামুটি তো চলো একটা ছোট আপডেট দিলাম তো আবার ফাইনাল যখন টেস্টিং হবে টেস্টিং হলে তার আপডেট আমি তোমাদেরকে দেবো देखते हो किस तरह से ये रेडी है क्या है क्या नहीं लेकिन फोन में ये गाड़ी होने की वजह से मैं अच्छे से दिखा नहीं पा रहा